ওয়েলকাম শিক্ষার্থীরা, আজকে তোমাদের এই ইংলিশ ফার্স্ট পার্ট ক্লাসে। তোমরা বাসায় সবাই ভালো আছো, নিশ্চয়ই পড়াশোনা করতেছো। আমরা আজকে শুরু করব দ্বিতীয় সাময়িক পরীক্ষা সিলেবাসের উপরে পড়াশোনা বা ক্লাস নেওয়াটা। তো তোমাদেরকে ওয়েলকাম জানাই আজকের ক্লাসে। ছবি দেখো, দেখো তোমাদের মতো তোমাদের বয়সী একজন ছেলে এখানে কি করছে ছবিতে দেখো, হাত তালি দিচ্ছে, তাই না? হাত তালি দিচ্ছে। তাহলে আমরা এটাকে ইংরেজি দিয়ে কি বলি? ক্ল্যাপস, হাত তালি দেওয়া। তো তাহলে দেখি যে চলো এই হাত তালির উপরে বা এই হাত তালির ইংরেজি শব্দ যে ক্ল্যাপস, এটার উপরে আজকে আমাদের পাঠ। তাহলে টুডেস লেসন ইজ কি লিখেছি, ক্ল্যাপ ইউর হ্যান্ডস, হাত তালি দাও। এখানে আছে ইউনিট 18। এখানে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে স্ট্রেস, উই স্ট্রেস পার্টস অফ ওয়ার্ডস অর সেন্টেন্সেস। বলছে আমরা শব্দ বা বাক্যের বিভিন্ন অংশের উপর জোর দেই। দ্য পার্টস অফ ওয়ার্ডস অর সেন্টেন্সেস ইন ব্লু আর লাউডার। বলছে শব্দ বা বাক্যের বিভিন্ন অংশগুলোর আরও বেশি বিভিন্ন শব্দ বা বাক্যের বলছে নীল অংশগুলোর ওপর আরও বেশি জোর দেওয়া উচিত বা দিতে হবে। যেমন এখানে দেখো ছবি আছে, এটা হাতির ছবি না? তাহলে হাতির ছবি আমরা জানি হাতির ইংরেজি এলিফ্যান্ট। তাহলে এলিফ্যান্টে দেখো ই এই লেটারটা অনেক বেশি করে, অনেক লাউডার করে আমাদের উচ্চারণ করতে হচ্ছে এলিফ্যান্ট। তারপর দেখো এটা টমেটো না, এই যে এম এ, এই লেটার এম এ, এই লেটার দুটোর উপর আমাদের আরও বেশি জোর দিতে হচ্ছে, বলছে টমেটো। তারপরে বলছে যে এটা ছাতা না, ইংরেজি দিয়ে হচ্ছে আমব্রেলা, এই যে বি আর ই ডবল এল, আমব্রেলা, এটার উপর আরও বেশি জোর দিতে হচ্ছে। তারপরে এটা বলছে কি, নোটবুক, খাতা না, তো এই যে নট, NOT, নোট, নোটবুক। তাহলে এখানে আমরা এটা দেখেছি ল্যাঙ্গুয়েজ ফোকাস, যে নীল রঙের যে লেটারগুলো আছে সেগুলোতে আরও বেশি জোর দিতে হবে উচ্চারণের সময়। আমরা এখন চলে আসব, আমরা আমাদের পাঠের শিরোনাম পেয়েছি কি, যে ক্ল্যাপস ইওর হ্যান্ডস না, হাততালি দাও। তার আগে কবিতায় যাওয়ার আগে আমরা নিউ ওয়ার্ডসগুলো দেখে নিই। এখানে বলছে লিসেন মানে কি মনোযোগ দিয়ে শোনা, মুভ মানে নড়াচড়া করা, ক্ল্যাপ মানে হাততালি দেওয়া, ব্রাশ মানে মাজা, বাথ মানে গোসল বা স্নান, ড্রিঙ্ক মানে পান করা, স্ট্রেস মানে জোর দেওয়া, লাউডার মানে আরও জোরে। তার আগেই বলে রাখি এখানে এই যে ইউনিট 18-এ দুটো পার্ট আছে, লেসন আছে, একটা 1 থেকে 2 আর একটা আছে 3 থেকে 4। তাহলে আমি আজকে দুটো কবিতায় বা দুটো পয়েমই তোমাদের সাথে আলোচনা করব। এখন আমরা এই যে দেখো, আমি যে প্রথম যে ছবিটা দেখিয়েছি না, হাততালি দেওয়া, ক্ল্যাপস, তো এই হাততালি দেওয়ার উপরে কী ধরনের কবিতা আছে সেটা দেখি, ছড়া আছে কী ধরনের দেখি আমরা। কী বলছে, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, ক্ল্যাপ ইওর হ্যান্ডস উইথ মি। বলছে তালি দাও, তালি দাও বা হাত তালি দাও, হাত তালি দাও আমার সাথে, হাত তালি দাও। লিসেন টু দ্য মিউজিক না, মিউজিক মানে কি গান শোনা, তাহলে গান মনোযোগ দিয়ে গান শোনো। অ্যান্ড ক্ল্যাপ ইওর হ্যান্ডস উইথ মি, এবং আমার সাথে হাত তালি দাও। পরের কবিতার পরের অংশে চলে যাই আমরা। এখানেও দেখতে পাচ্ছি যে না, একজন মেয়ে মাথা কাত করে আছে না, তো কাত যদি আমরা এরকম করি, নড়াচড়া করি, তাহলে এটা কী বলবো, মুভ। তাই এখানে বলছে যে মুভ মানে নড়াচড়া। তো আমরা দেখি কীভাবে নড়াচড়া করছে, যে বলছে মুভ 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 না, নড়াচড়া করো নড়াচড়া করো নড়াচড়া করো। বলছে মুভ ইওর হেড উইথ মি, তোমার মাথা নাড়াও আমার সাথে। মুভ ইওর হেড ফ্রম সাইড টু সাইড, বলছে এক পাশ থেকে অন্য পাশে তোমার মাথা নাড়াও। মুভ ইওর হেড উইথ মি, তোমার মাথা নাড়াও আমার সাথে। তাহলে কবিতাটা মজা করে পড়বে, উপভোগ করবে। এখানে আরেকটা বিষয় বলে রাখি, যে আমাদের সিলেবাসে দেওয়া আছে ক্ল্যাপ 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 ইওর হ্যান্ডস পোয়েম না, তাহলে যদি পরীক্ষায় ধরো, যদি ক্ল্যাপ ক্ল্যাপ কবিতাটি দিয়ে দিছি,
বা পয়েন্ট যদি তোমাদের দেই প্রশ্নে, তাহলে তোমরা পুরো কবিতাটাই লিখবে, ক্ল্যাপ ক্ল্যাপ লিখবে, মুখ মুখটাও লিখবে। মানে এটা হচ্ছে একটা অংশ, ক্ল্যাপ ক্ল্যাপের একটা অংশ, মুখ মুখটা এবং ক্ল্যাপ ক্ল্যাপটাও, পুরো কবিতাটাই লিখবে। তোমাদেরকে আমি বলেছি যে ইউনিট 18-এর দুটো পার্ট আছে, একটা 1 থেকে 2 আর একটা 3 থেকে 4। তাহলে এটা 1 থেকে 2-এ, 2-এর মধ্যে ক্ল্যাপ ক্ল্যাপ পুরো কবিতাটি লিখতে হবে। এখন আমরা আসব কবিতার দ্বিতীয় অংশে, লেসন হচ্ছে যে 3 থেকে 4। আমরা দেখি, এখানেও ছবি দেখতে পাচ্ছি না, একজন মেয়ে কী করছে, দাঁত মাজছে না, ব্রাশ করছে। তাহলে আমরা কী বলবো, ব্রাশ করা, ব্রাশ করছে, দাঁত মাজছে। তো চলো এই ছড়াটি দেখি, বলছে ব্রাশ 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 ইওর টিথ, ব্রাশ দেম এভরি ডে, বলছে মাজো 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 তোমার দাঁত, মাজো প্রতিদিন। ফাদার মাদার সিস্টার ব্রাদার, ব্রাশ দেম এভরি ডে, বলছে বাবা মা বোন ভাই মাজো প্রতিদিন। দেখি মাজো প্রতিদিন কী মাজতে বলছে, দাঁত। আমরা পরেরটাতে দেখি, একজন ছেলেকে দেখতেছি কিছু পান করছে না, সে দুধ হতে পারে, পানি হতে পারে, বা জুসও হতে পারে, মানে তরল পদার্থ। তাহলে এখানে কী বলছে দেখো, এইটা ছড়াটা আমরা দেখি, যে পান করা ছড়াটা কী আছে এখানে, বলছে ড্রিঙ্ক ড্রিঙ্ক, না ড্রিঙ্ক ড্রিঙ্ক, আমরা পান করি ভাবেই না, তাহলে বলছে ড্রিঙ্ক 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 সাম মিল, পান করো পান করো পান করো কিছু দুধ, ড্রিঙ্ক সাম এভরি ডে, পান করো কিছু প্রতিদিন। ফাদার মাদার সিস্টার ব্রাদার, ড্রিঙ্ক সাম এভরি ডে, বলছে বাবা মা ভাই বোন প্রত্যেকেই প্রতিদিন কিছু করে কী করো, দুধ খাও। তাহলে দুধ খেতে বলছে, কবিতা আমাদেরকে বলে দিচ্ছে যে আমাদেরকে কী করতে হবে, না তাহলে প্রতিদিন কী করতে হবে, দাঁত মাজতে হবে ঘুম থেকে উঠে এবং রাতে খাবারের পরে। তারপরে বলছে যে প্রতিদিন কিছু করে আমাদের দুধ খেতে হবে। পরেরটাতে দেখি কী বলছে দেখো, আর একটা ছবি দেখো, এখানে একজন মেয়ে কিছু খাচ্ছে না, তাহলে আমরা ধরে নেব একটা ফলই খাচ্ছে, সে আপেল হোক, পেয়ারা হোক, কলা হোক, আম হোক, কিছু যে কোনো একটা ফল, না সে একটা ফল খাচ্ছে। তো এই ফলের উপর কী ছড়া আছে দেখি, বলছে ইট 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 সাম ফ্রুট, না খাও 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 কিছু ফল, ইট সাম এভরি ডে, বলছে প্রতিদিন কিছু কিছু ফল খাও। ফাদার মাদার সিস্টার ব্রাদার, ইট সাম এভরি ডে, বাবা মা বোন ভাই প্রতিদিন কিছু ফল খাও। পরেরটা দেখি আমরা, আর একটা ছবি আছে দেখো, তোমাদের মতো গসল করছে না বাড়িতে, আমরা এরকম তোমরা কী করো, অনেক মজা করে, দুষ্টমি করে, কী করো, স্নান করো, গোসল করো না, তাহলে ঠিক তোমাদের বয়সী একজন ছেলে কী করছে, বালতিতে কিছু কি নিয়েছে, পানি নিয়েছে আর মগ দিয়ে সে পানি ঢালছে তার মাথায়, তার মানে কি সে গোসল করছে। তাহলে এটাকে আমরা কী বলবো, গোসল করো না, টেক টেক এ বাথ। ছড়াটা দেখি, টেক 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 এ বাথ, না করো 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 গোসল, টেক 1 এভরি ডে, বলছে গোসল করো প্রতিদিন। ফাদার মাদার সিস্টার ব্রাদার, টেক 1 এভরি ডে। তাহলে কবিতা বলছে আবারও দেখো, যে বাবা মা বোন ভাই গোসল করো প্রতিদিন। আমি তোমাদের সাথে আজকে এই একই ইউনিটের দুটো কবিতা আলোচনা করেছি, দুটো কবিতা আবৃত্তি করে শুনিয়েছি। দুটো কবিতাই কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের, ক্ল্যাপ ক্ল্যাপটাও ইম্পর্টেন্ট, ব্রাশ ব্রাশটাও ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি পরীক্ষায় প্রশ্ন দেই যে কবিতা লিখো, আমরা কিন্তু উল্লেখ করে দেব যে হয় ক্ল্যাপ ইওর হ্যান্ডস লিখো, নয় ব্রাশ ব্রাশ কবিতাটা লিখো। তাহলে যদি ব্রাশ ব্রাশ কবিতা যদি লিখতে হয়, তাহলে এখানে দেখো চারটা ভাগ আছে, না একটা ব্রাশ আছে, একটা ড্রিঙ্ক আছে, ইট আছে এবং টেক আছে, টেকে বাত আছে। তাহলে আমরা হয়তো উল্লেখ করে দেব, ঠিক আছে? তো কাজেই তোমরা এই দুটো কবিতায় মুখস্থ করবে, তোমাদের সিলেবাসে স্পষ্ট করে দেওয়া আছে, দুটো কবিতাই আছে তোমাদের সিলেবাসে দেখো, যে ব্রাশ ব্রাশও আছে এবং ক্ল্যাপ ইওর হ্যান্ডসও আছে। তো মুখস্থ করবে এই পরীক্ষার জন্য এই দুটি কবিতা, মোস্ট ইম্পর্টেন্ট। এখন আমরা কবিতাটা আবৃত্তি করেছি, কবিতা আমাদেরকে অনেক কিছু বলেছে, অনেক কিছু শিখিয়েছে, না প্রতিদিন গোসল করতে বলছে, প্রতিদিন দাঁত মাজতে বলছে, প্রতিদিন কিছু ফল খেতে বলছে এবং প্রতিদিন কিছু পরিমাণে দুধ পান করতে বলছে। তাহলে তোমরা বাসায় এইগুলো কিছু খাবার চেষ্টা করবে, দুধ এবং ফল বিশেষ করে, আর আমরা তো প্রতিদিনই গোসল করি না এবং প্রতিদিনই দাঁত মাজি। এখন এই যে কবিতার আলোকে তোমাদের জন্য আমি কিছু প্রশ্ন রেখেছি, এভুলিয়েশন মূল্যায়ন,
এখানে এটা আসলে রিঅ্যারেঞ্জ না, তোমাদের প্রশ্নে কিন্তু রিঅ্যারেঞ্জ থাকে, পরীক্ষায় তোমরা রিঅ্যারেঞ্জ লিখেছ। তো আমাদের সিলেবাসে এটা 9 নং-এ আছে, রিঅ্যারেঞ্জ অ্যান্ড রিরাইট, এটার মান হচ্ছে 5। তো আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন এখানে দিয়েছি এরকম, দেখো দেখি। এ নম্বর বলছে ইউ ডু হ্যাভ পেন্সিল এ বক্স, এখানে এলোমেলো আছে সেন্টেন্সটা না, বা ওয়ার্ডগুলো এলোমেলো আছে, তাহলে তোমাদেরকে সেটা কী করতে হবে, সাজিয়ে লিখতে হবে। এলোমেলো ওয়ার্ডগুলো সাজিয়ে লিখলে আমরা একটা পূর্ণাঙ্গ, একটা অর্থবহ একটা কী পাবো, সেন্টেন্স পাবো, বাক্য পাবো। বি দেখো বলছে পিকচার ড্র এ টু সাইট ফ্রম সাইট, সি ফ্রুটস সাম এভরি ডে ইট, ডি জুস ডাজন্ট হি ড্রিঙ্ক, ই সাম নেসেসারি এভরি ডে ফুড টু ইট ইজ। তো এই উত্তরগুলো তোমাদের জন্য আমি দিয়েও দিয়েছি তোমাদের সুবিধার্থে, পরের পেজে দেখি আমরা, উত্তরগুলো দেওয়া আছে না। এতে দেখো কী বলছে, ডু ইউ হ্যাভ এ পেন্সিল বক্স, প্রশ্নচিহ্ন, যেহেতু আমাদের প্রশ্নে রিঅ্যারেঞ্জের প্রশ্নচিহ্ন ছিল তাই আমরা প্রশ্নচিহ্ন দিয়েছি। বি দেখো ড্র এ পিকচার ফ্রম সাইড টু সাইড, ই ইট সাম ফ্রুটস এভরি ডে, ডি হি ডাজন্ট ড্রিঙ্ক জুস, ই ইজ ইট নেসেসারি টু ইট সাম ফুড এভরি ডে। তোমরা এইগুলো বিষয়ে মনোযোগী হবে। আবারও বলছি যে কবিতাটা ভালো করে পড়বে, তোমরা যে এইবার যে পরীক্ষাটা দিয়েছো কবিতা, অনেকেই বুঝেনি যে একটা ফ্যামিলি ট্রি একটা কবিতা ছিল, তোমরা অনেকে কী করেছো সেটা ফ্যামিলি ট্রির একটা যে গাছ ছিল সেই গাছের ছবি এঁকে বিভিন্ন নাম দিয়ে রেখে দিয়েছো, আসলে সেটা কবিতা নয়, পাশে যে একটা কবিতা ছিল সুন্দর, উই আর গার্লস।